এখন আছি বানপুকুরের ধারে অবস্থিত শহীদ মাতঙ্গিনী স্মৃতিস্তম্ভের কাছে যেটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কোঠের কাছে অবস্থান করছে পাঁচ সালে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছিলেন মাতঙ্গিনী হাজরা তিনি ছিলেন গান্ধীবাদী উনিশশো সালে আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিলেন এবং সে সময় হাজরা লবণ আইন অমান্য করার জন্য কারাবরণ করেছিলেন ভারত আন্দোলন চলাকালীন সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সবগুলো থানা এবং অন্যান্য সকল সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা শুরু করেছিলেন এই পরিকল্পনাটির মূল উদ্দেশ্য ছিল উক্ত জেলা থেকে ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করে দিয়ে সেখানে এক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহকারে প্রায় ছয় হাজার সমর্থক তমলুক থানা এলাকা দখলের উদ্দেশ্য নিয়ে একটি মিছিল বের করেছিল তখন এই মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন জাতীয় সরকারের মুখপাত্র বিপ্লবী পত্রিকার বিবরণ অনুসারে ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক হতে মাতঙ্গিনী হাজরা একটি মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তখন পুলিশ গুলি চালাতে শুরু করলে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে ফেলে রেখে নিজে একাই এগিয়ে যান উনিশশো বিয়াল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর তদ মেদিনীপুর জেলার অন্তর্গত তমলুক থানার সামনে ব্রিটিশ পুলিশদের গুলিতে বিপ্লবী নেত্রী মাতঙ্গিনী হাজরা শহীদ হন তিয়াত্তর বছর বয়স্ক মাতঙ্গিনী হাজরার বিরোচিত আত্মত্যাগ শুধুমাত্র বাংলা প্রদেশই নয় বরং সমগ্র ভারতবর্ষেই ভারত আন্দোলনের তীব্রতাকে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছিল তাঁর অকুতভয় সাহস এবং অসামান্য দেশপ্রেম এই বাংলা তথা সারা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে